মানুষকে চুলচিরা বিশ্লেষণ করে আমাকে আপনাকে হযরতে আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হানাফি সংকলন দিয়েছেন, আর আজকে সেটাকে নিয়ে যেন আমাদের যত রকমের মাথামাতি যত রকমের চুলকানি শুরু হয়েছে। জি ইমামে আযম আবু হানিফাকে মানতে হবে, এটা কোথায় আছে, কোন হাদিসে পেলো, কোন জায়গা থেকে পেলো, যে ইমামে আবু হানিফাকে মেনে চলতে হবে। তো মহতারাম বুজুর্গদস্ত, ইমাম মানা ফরজ নয়, ইমাম মানা ফরজ নয়, কিন্তু ইমাম মানা হলো গরজ। আমরা গ্রাম বাংলার মলবি, আমরা তো বলি এটা গরজ, না মানলে চলবেই না। তার জন্য আমাকে আপনাকে ইমাম মানতে হবে, যদি ইমাম না মানি তাহলে আমার আপনার ইমানই জায়গা অন্য জায়গায় গিয়ে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم رفيع الدرجات بهذا الكتاب أقواما ويضع به آخرين رواه مسلم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه রাহু বুখারী আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া তাসলিম। আল্লাহ তাবারক তাআলা লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাগরিবের নামাজ আনতে দিনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, তার জন্য শুকরিয়ার্থে আমরা সকলেই মা বোনেরা যেখানে বসে রয়েছেন মনে মনে এবং পুরুষেরা আমরা সকলেই সমবেত কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দোজাহানের বাদশা নবীকুলের শিরোমণি নবীদের সর্দার রাহমাতুল লিল আলামিনের উপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ প্রেরণ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম বুজুর্গদস্ত, আমি আপনাদের পরিচিত, আমাকে চেনেন, তো তবুও তারই মাঝখানে একটু আপনাদের কাছে আবেদন জানাবো, যদি আপনাদের কষ্ট না হয় একটা তকবীর দেব, সেই তকবীরের মধ্য দিয়ে আমরা এসে ইনশাআল্লাহ যে এই যে সামনে ফাঁকা জায়গা আছে এটা পূরণ করব। করবো তো নাকি ইনশাআল্লাহ, যারা ওদিকে বাঁচাতে বসে আছেন বাইরে বসে আছেন ওনাদের কাছে আবেদন জানাচ্ছি। দেখেন বক্তব্য পেশ করতে গেলে যদি শ্রোতা ভালো হয় তো বক্তার বক্তব্য করতেও ভালো লাগবে। আপনাদের মাঝখানে আর মাদ্রাসাতে ভর্তি হয়ে 13-14 বছর পড়া করা সম্ভব নয়, তো আজকে পেয়েছে যিনি শাইখুল হাদিস, যিনি হাদিসের দর্স দেন, ক্লাস করান, সর্বসময় হাদিস পড়ান, তো ওনার মুখের আওয়াজটাও আলাদা হবে যিনি সর্বসময় পড়াচ্ছেন। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো উনি আসবেন এটা আমাদের জন্য বেমানানি লাগবে। তো মহতারাম বুজুর্গ দোস্ত, আপনাদের কাছে আবেদন জানাবো, যদি কষ্ট না হয় তো ইনশাল্লাহ ওখান থেকে ছেড়ে এসে একটু আল্লাহর রাস্তায় বসে যাব ইনশাল্লাহ। এক তকবীর আসব, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ আকবার তো বললেন, বাকি এক ইঞ্চিও তো হেলেন দি, যাক আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা আপনাদের সকলকে এখান থেকে ওখান থেকে বেছে নিয়ে এসে বসিয়ে দেখ। মনে রাখবেন এশার নামাজ, আজকে এশার নামাজ মজলিসের শেষেই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মজলিসের শেষেই দুই মসজিদেই, এই মসজিদেও বটে, পূর্বপাড়া মসজিদেও বটে, আমাদের বড় মসজিদেও বটে, দুই মসজিদেরই এশার নামাজ মজলিসের শেষে অনুষ্ঠিত হবে। খুব কিঞ্চিত দুই থেকে আড়াই ঘন্টা সময় আপনাদের কাছ থেকে নেওয়া হয়েছে, এমন কিছু বিষয় যেগুলি আমার আপনার সম্মুখে আলোচনা হওয়া খুব জরুরি বলে আমরা মনে করি। দেখেন আমরা সাধারণত মৌলভি সাহেব মানুষ, আমরা এই লাইনটা এমন কেউ নিজের ঘরের টাকা দিয়ে পড়া করবো এরকম নয়। আমাদের উস্তাদেরা আপনাদের কাছে এসেছেন, চেয়েছেন পাঁচ টাকা দশ টাকা, আপনারা দিয়েছেন, সেই হিসাবে আপনাদেরই অর্থ থেকে, আপনাদের উপার্জনকৃত অর্থ থেকে আমরা সেই উৎপাদিত সন্তান, তো সেই হিসাবে আমাদের ঝামেলা ঝঞ্ঝট খানিক বেশি, অনেক জিনিস আছে। একটা মাস্টার তৈরি করতেও জনগণের টাকা খরচ হয়, কিন্তু বেচারারা স্বীকার করে না মাস্টারি করব, বেতন নেব, নিজের মতো করে দিন চলবে, কোনো ঝামেলা ঝঞ্ঝট নেই। তার জন্য যে ঝামেলা ঝঞ্ঝট কম, কোনো ঝামেলা নেই, চাকরি করে বেতন নেয় পয়সা পায়। কিন্তু একটা মাস্টার তৈরি করতেও জনগণের অর্থ খরচ হয়েছে, একটা মৌলভি তৈরি করতেও, একটা মাস্টার তৈরি করতে যত পরিমাণে অর্থ খরচ হয়েছে সেই পরিমাণে অর্থ একশোটা মৌলভি তৈরি করা যেত, কিন্তু বেচারারা স্বীকার করে না, তারা নিজেদের অ্যাঙ্গেলে থাকে, নিজেদের মতো করে চলে। কিন্তু মহতারাম বুজুর্গ দত্ত আলে মোলামা এমন, যদি আমি মতিউর রহমান দাঁড়িয়ে প্রস্তাব করি তো আর একজন মৌলভি সাহেব এসে বলবেন বা আমাদের সাধারণ মুক্তাদিরা এসে বলবেন যে হাফেজ সাহেব, মৌলভি সাহেব আপনি দাঁড়িয়ে প্রস্তাব করছেন কেন? তো মহতারাম বুজুর্গ দত্ত, যতদিন আমার আপনার জাতি এই প্রশ্ন আমাকে আপনাকে করবে ততদিন আমার আপনার ঈমান ঠিক থাকবে, আর যদি আমার আপনার এই প্রশ্ন ছেড়ে দেয় তো আমার আপনার হাল ও কোন জায়গায় পৌঁছাবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই মহতারাম বুজুর্গ দোস্ত, আমরা আলেম মৌলভি মানুষ, তাই আমাদের একটু ঝামেলা ঝঞ্ঝট বেশি, সব জায়গাতে দেখবেন ঝামেলা ঝঞ্ঝট বেশি, যে মৌলভিরাই তো সব ঝামেলা লাগাল। চায়ের দোকানে যদি যান তো সেখানে লক্ষ্য করলে বা কোনো মাচাতে যাবেন তো দেখবেন যে সমাজটাকে শেষ করে দিল মৌলভিরা, এই মৌলভিদের একতা হয় না, এরা কিছু বুঝলো না। তো মহতারাম বুজুর্গ দোস্ত, আমরাও কম বুঝি না ওর থেকে, আমরা যে কম বুঝি তা নয়, আমরাও বুঝি যে সমাজে ঝামেলা ঝঞ্ঝট করতে হয় না, এটা খুব অন্যায়, এটা ক্ষতিকারক। আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করলে দেখা যায় তারাই বলে যে আবার এই মৌলভিদের মাঝখানে কিসের জন্য এসব করার দরকার ছিল, সব মুসলমান এক হলেই তো হতো, সব মুসলমানের আওয়াজ একই হোক, এটাই হলো আমাদের আবেদন। একই তো ভারতবর্ষের মুসলমানদের এই অবস্থা, একের পর এক মসজিদ ইস্যুতে তারা বিভিন্ন জায়গা আমার আপনার শেষ করে দিচ্ছে। আমাদের বাবরি মসজিদের যে সমস্যা ছিল তারা নিজেদের পক্ষে রায় নিয়ে নিয়েছে, জ্ঞানব্যাপী মসজিদকে নিয়েও তারা সেই রকম ভাবে তাদের মতো করে চালাচ্ছে, তো তারা তো এই জিনিস চলছে, আর এরই মাঝখানে এই মৌলভিদের আর বাড়াবাড়ি তো আর সহ্য হয় না, এরা তো সমাজটাকে শেষ করে দিল। তো মহতারাম বুজুর্গ দোস্ত রাজিদ, সমাজকে আমরা শেষ করিনি, সমাজকে তৈরি করার জন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে টিকিয়ে রাখার জন্যই হলো আলেম ওলামা বলল আলহামদুলিল্লাহ। যত আলেম ওলামা ভয় করবে আল্লাহ তাআলাকে তত আমার আপনার ঈমান ঠিক থাকবে, কেননা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহি উলামা ফালি ওয়ালি ওলামা ফালি আল্লাহ ফামিন দিবটিন। পৃথিবীর মানচিত্রে যদি কেউ প্রকৃত আল্লাহ তাআলাকে ভয় করেন তো উলামারাই করেন বলল আলহামদুলিল্লাহ। যত আলেম ওলামা ভয় করবেন তত আমার আপনার ঈমানই সংরক্ষণ বেশি থাকবে, তত আমার আপনার ঈমানই হেফাজত হবে, আর যত আলেমের ভয় কম আল্লাহকে সে মাল গোলমালও চালিয়ে দেবে, গোলমালও চালিয়ে দেবে, যা মনে আসবে তাই আসবে। আমাদের সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করলে দেখা যায় যে আমাদের অনেকজন আছে একদম পশ্চিম দেওয়াও শেষ উত্তর নেওয়াও শেষ, আবার বলে আমাদের গ্রামের মৌলভি সাহেবকে দিলাম তো বলে যে ও তো কোনো উত্তরই দিতে পারে না, মৌলভি সাহেবদেরকে বলি তো বলে জানবো জেনে বলবো, তো জানবো জেনে বলবো এটাতে আমার একটা ইমান মাহফুজ থাকবে বেশি,
আর যে মাল কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর দেয় তার গোলমাল বেশি চালিয়ে দেয়। যেমন আপনারা মিলিয়ে নেবেন, গ্রামে অনেক হাতুড়ি ডাক্তার থাকে, গ্রামে ডগ ডাক্তার থাকে, আপনি যান ডগ ডাক্তারের কাছে, পায়ে ব্যথা ওষুধ দিয়ে দেবে, পেটে ব্যথা ওষুধ দেবে, চোখে ব্যথা ওষুধ দেবে, যত জায়গায় আপনার ব্যথা আছে, যত রকমের রোগ আছে সব দিয়ে দেবে। কিন্তু আপনি গান্ধী সুপার স্পেশালিটি হসপিটালে চলে যান, আপনার চোখে ব্যথা, কানের ডাক্তারকে গিয়ে বললেন আমার চোখে ব্যথা, জিসি মান্না বলবে ওটা আমার নয়, যার ডাক্তার যার রোগ তার কাছে চলে যাও, এতে বাড়াবাড়ি করার কিছু নেই। তো আপনাদের কাছে প্রশ্ন, যে গ্রামের কর ডাক্তারের থেকে জিসি মান্না কি পড়ালেখা কম করেছে? জিসি মান্নার পড়ালেখা কি কম ছিল? আপনারা সকলে কান্দিবাসী তাই নাম করে বলছি, যে গান্ধী সুপার স্পেশালিটি হসপিটালে যারা ডাক্তারি করে তাদের কাছে আপনি যে রোগটা নিয়ে যাবেন সেই রোগের ওষুধ তারা দেবে না। আপনারা যদি হাড়ে ব্যথা হয় হাড়ের ডাক্তারকে দেখাবেন, যদি পেটে ব্যথা হয় পেটের ডাক্তারকে দেখাবেন, সে সব রোগের ওষুধ একজন ডাক্তার দেবে না। কিন্তু মহতারাম বুজুর্গ দত্ত, আপনাদের কাছে প্রশ্ন হলো যে আমাদের গ্রামের কক ডাক্তারের থেকে কান্দির সুপার স্পেশালিটি হসপিটালের বহরমপুর মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তারেরা পড়ালেখা কি কম করেছে? সে তো অনেক পড়ালেখা করেছে, সে MBBS পাশ করেছে, কিন্তু সে জানে ওটা আমার মেটার নয়, ওটা নিয়ে আমি বাড়াবাড়ি করব না। আর গ্রামের কক ডাক্তার সে যা করে তাই চালিয়ে যায়। পুলিশ যদি এসে এবার জিজ্ঞাসা করে যে এই রুগীটা মারা গেল কেমন কি করে, তখন তাকে কৈফত দিতে গিয়ে দুম ছুটে যাবে। তো মহতারাম বুজুর্গ দত্ত, আমার আপনার সমাজে এমন কিছু মলবি মাথা ছাড়া দিয়ে উঠেছে যে যা প্রশ্ন দিবেন তাই সে উত্তর চালিয়ে দেবে, কক ডাক্তারের মতো আপনার সব কিছু সমস্যা মাথামাতি যত রকমের চুলকানি শুরু হয়েছে। জি ইমামে আজম, আবু হানিফাকে মানতে হবে, এটা কোথায় আছে, কোন হাদিসে পেলো, কোন জায়গা থেকে পেলো, জি ইমামে আবু হানিফাকে মেনে চলতে হবে। তো মহতারাম বুজুর্গ দত্ত, ইমাম মানা ফরজ নয়, ইমাম মানা ফরজ নয়, কিন্তু ইমাম মানা হলো গরজ। আমরা গ্রাম বাংলার মলবি, আমরা তো বলি এটা গরজ, না মানলে চলবেই না। তার জন্য আমাকে আপনাকে ইমাম মানতে হবে, যদি ইমাম না মানি তাহলে আমার আপনার ইমানি জায়গা অন্য জায়গায় গিয়ে পৌঁছে যাবে। ওই কক ডাক্তারের মতো যা পাবে সব চালিয়ে দেবে, হাঁটুতে ব্যথা তাও দেবে, পেটে ব্যথা তার ওষুধ দেবে, চোখে ব্যথা তার ওষুধ দেবে। কিন্তু যেদিন পুলিশ এসে জিজ্ঞাসা করবে সেদিন আর তার লাইসেন্স থাকবে না, সেদিন আর তার কোনো কাজে আসবে না। তাই মহতারাম বুজুর্গ দত্ত, আমরা ইমামে আবু আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাককে ফলো করে চলি। তাই তাদের কিছু চুনকানি শুরু হয়েছে, তারা বলে যে ইমামে আজম আবু হানিফাকে মানতে হবে, কোরআনের হাদিস থেকে কোথায় পেল? তা আমরাও তাদেরকে বলি যে কোরআন হাদিসে পেশাব পায়খানা করার কথা বাবার বলেছে, যে আল্লাহ তাআলা যদি বলেই দিত যে দিনে পাঁচবারের বেশি প্রস্রাব করতে পাবা না, দুবারের বেশি পায়খানা করতে পাবা না, তো অনেক ফরজ তো না মেনে চলছে, অনেকজন তো নামাজ পড়ে না, অনেকজন তো রোজা রাখে না, অনেকজন তো যাকাত দেয় না, তাদের তো চলে যাচ্ছে। তাহলে ইমামে যদি হাদিসের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ বলে দিত যে দুবারের বেশি পায়খানায় যেতে পাবা না, তিনবারের বেশি প্রস্রাবে যেতে পাবা না, তাহলে দেশের প্রধানমন্ত্রী তাকে রাস্তার উপরে দাঁড়িয়ে প্রস্রাব করতে বাধ্য হতে হতো, যে তোর ফরজই মানলাম না। তা আমরা গ্রাম বাংলার বলবি, আমরা বলি ফরজ নয়, এটা হলো গরজ, না মানলে চলবে না, ইমাম মানতে হবে। সেটা কি রকম ভাবে ইমাম মানা মানে? আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে আপনারা পীর মানেন না, তো বলো মানি, তো তখন বলছে যে পীর মানে তার মানে এও মাজারে যায়, এও পাথর চাপড়ি যায়, এও পাথর চাপড়িতে গিয়ে ছেলে চাওয়ায়, মাজারে গিয়ে গড়াগড়ি দেয়, এই বিবিকে নিয়ে অন্য জায়গায় যায়। তো এক কথায় উত্তর দেওয়া যাবে না, এক কথায় উত্তর দেওয়া যাবে না। যদি বলি মানি তাহলে বলবে এরা এই করে, এরা পাথর চাপি গিয়ে মানত করে আসে। তো আমিও তাদের, আমরাও তাদেরকে বলতে চাই যে মানা মানে আপনি বোঝেন কি, মানা মানে বোঝেন কি? যদি মানা মানে এরকম হয় যে যারা আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা পীর মানেন কি, তো তাদেরকে আমরা বলি পীর মানা মানে যদি পাথর চাপড়ি যাওয়া যায় হয় তো মানি না, পীর মানা মানে যদি মাজারে গিয়ে গড়াগড়ি দেওয়া হয় তো মানি না, পীর মানা মানে যদি গিয়ে ছেলে চাওয়া চাই হয় তো মানি।
হয় না, কিন্তু পীর মারা মানে যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, পীর মারা মানে যদি হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, পীর মারা মানে যদি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, এরকম পীর আমরা হাজার বার বলি আলহামদুলিল্লাহ। তাই তাদেরকে আমরা বলতে চাই যে এক কথায় উত্তর দেওয়া যাবে না, এরা বলল ইমাম মানেন তা মানে বেদাত করলেন, ইমাম মানলেন মানে বেদাত করলেন, আপনারা যাই করলেন সবই বেদাত চালাইলেন। তো আমরা বলতে চাই যে ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যিনি সব থেকে বড় ইমাম ছিলেন, যিনার ছজন সাহাবা তিনার শিক্ষক ছিলেন, এবং তিনাদের কাছ থেকে কোরআন হাদিসকে চুলচিরা বিশ্লেষণ করে ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাকে আপনাকে হানাফি সংকলন দিয়েছেন, কোরআন হাদিসকে একত্রিত করে ইমামের জায়গা আমাকে আপনাকে দিয়েছেন। তো ইমাম মানে মানে কি রকম আমি অজু করতে জানি না, তো ইমাম অজু করতে জানি না, তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মাসলাকের উপরে মেনে চললাম, এটাকে বলা হলো ইমাম মানা। দু রাকাত নামাজ পড়তে জানি না, তো কি রকম ভাবে পড়ব সেটা শিখে দিলাম, তার কাছ থেকে শিখলাম, তাকেও তো আমার ইমাম বলে মানা হলো। তাহলে সব মানা যদি বলা যায় তাহলে তোমরাও তো অনেকজনকে মানছো যাদেরকে মেনে তোমরা চলছো, কোথায় সিস্টার কোথায় আর কিছু এই সমস্ত জায়গাকে তোমরা ধরে আছো, আমরা সেগুলি ধরে নেই, আমরা হযরতে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ধরে আছি যেখানে আমাদের কোনো ছিন্ন হওয়ার বিচ্ছিন্ন হওয়ার কোনো জায়গা নেই বলুন আলহামদুলিল্লাহ। তাই মহতারাম বুজুর্গ দোস্ত বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে আমাকে আপনাকে শুধু হাদিস কোরআনের ঠিকা দেওয়া এটা নাই, হাদিসে জাল হাদিস জয়ীফ হাদিস, যেমন আমাদের ডিফেন্সের যারা চাকরি করে মিলিটারি বিএসএফ দেখবেন তারা সকাল হলেই লেফট রাইট লেফট রাইট লেফট রাইট করতে থাকে, ওরকম ভাবে আমাদের এরা যেন হাদিস কোরআনের একদম ঠিকাদারি নিয়ে বসে আছে, কিছু বললেই বেদা কিছু বললে জয় জাল জয় জাল জয় দিনদা তাদের মুখের মাঝখানে লেগে আছে। তো তাদেরকেও বিনীত আবেদন করতে চাই, আমরা কারো ঘর ভাঙার জন্য আসিনি, আমরা ঘরের দেওয়ালটা দেওয়ার জন্য এসেছি। যদি আমাদের জাতি কোথাও বিভ্রান্ত হয়ে যায়, যদি আমাদের সন্তানেরা বিভ্রান্ত জায়গায় চলে যায়, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা এসেছি। আমরা সবই বুঝি আমরা সবই জানি, এটা কি আমাদের সমাজের বিচ্ছিন্ন নয়? আজ মসজিদে গিয়ে তাদের মসজিদ আলাদা করার পরিকল্পনা, আজ মসজিদে গিয়ে মসজিদ ভাগ করার পরিকল্পনা, কবরস্থান ভাগ করার পরিকল্পনা, যেখানে গিয়ে দেখবেন আজ ফাটল তৈরি হচ্ছে। তো তাদের মাঝখানে আমরা এটা বলতে চাই যে আপনারা বসুন, আসুন আমাদের সঙ্গে কোরআন হাদিস মিলিয়ে কম্প্রোমাইজ করে আমরা ঠিক করব যে কোনটা হাদিসে আছে কোনটা জাল জয়ীফ আছে, আপনারা বুঝে না বুঝে আসুন আপনারা একসঙ্গে বসে সেগুলি ঠিক করব। কেন মাঝখানে উলামায়ে দেওবন্দ এই মুরব্বিরা এই শিখে গিয়েছে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই জিনিসগুলো দিয়ে গিয়েছেন, এগুলি বেদাত হয়েছে। মনে রাখবেন সামান্য একটুকু ছুঁচে করে পানি যদি সমুদ্র থেকে তুলে নেওয়া হয় তাহলে সেটা আমার আপনার জন্য খুব বেশি সমুদ্রের জন্য ক্ষতি হয়ে যাবে না, কিন্তু মনে রাখবেন কোরআন হাদিস হল ওরকম যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 23 বছর যাবত অবতীর্ণ হয়েছে। সেই জিনিসগুলি আমি দুটো হাদিস পড়ে নিলাম, নেট ঘেটে নিলাম, দিয়ে বলে দিলাম এইভাবে সুন্নত করতে হবে, এইভাবে সালাত পড়তে হবে, আর 5 মিনিটে সব উলঙ্গ করে ছেড়ে দেবো। তো তাকে নিয়ে আসুন, আমরা বসবো, আমাদের উলামায়ে কেরাম বসবেন, সব কিছু তাদের ফাঁস করে দিবে। কিন্তু মনে রাখবেন তো মহতারাম বুজুর্গ দোস্ত কোরআন হাদিস আমার আপনার কাছে এরকম ভাবে আছে যেরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন। আমাদের উলামায়ে দেওবন্দের নেতৃত্বে সারা ভারতবর্ষের মাটিতে কয়েক হাজার মাদ্রাসা চলে, আর কয়েক হাজার মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় অনেক হাজারের মধ্যে মাদ্রাসাতে শুধু দাওরায়ে হাদিস পড়ানো হয় বলুন আলহামদুলিল্লাহ। তো মহতারাম বুজুর্গ দোস্ত এই হলো উলামায়ে দেওবন্দের শান শওকত, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শান শওকত। যদি বলেন মাযহাব কি করে এলো, মাযহাব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে এসেছে, যেটাকে হযরতে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সংকলন করে একত্রিত করে আমাকে আপনাকে দিয়ে গিয়েছেন, সেটাকে নিয়েই আমি আপনি মাসলার উপরে ফলো করে চলে থাকি। কিন্তু মনে রাখবেন যে কোরআন হাদিসে যাই থাক যে রকমই থাকুক না কেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন তাই আমাকে মানতে হবে, এটা আমরা কখনো এরকম ইমাম মানি না মানি না মানি না আলহামদুলিল্লাহ।
কিন্তু যদি এরকম হয় যে এই জিনিসটা আমরা জানি না, এটা আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিখিয়েছেন, এই জিনিসটা করতে জানি না, এটা উনি শিখিয়েছেন, তো আমরা সেই রকম ইমামকে মানি, হাজার বার মানি বললাম আলহামদুলিল্লাহ। মহতারাম বুজুর্গ দোস্ত, মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন যে আমাদের গান্ধী ফার্মেসিতে চলে যান, সেখানে গিয়ে দেখবেন অনেক ওষুধ আছে, অনেক ওষুধ, সে পেটের রোগের ওষুধ দিবে, একজন যে চোখ স্পেশালিস্ট তার প্রেসক্রিপশন নিয়ে আসবেন ওষুধ দেবে, যে হার্ট স্পেশালিস্ট তার প্রেসক্রিপশন নিয়ে আসবেন ওষুধ দেবে, যে কিডনি স্পেশালিস্ট তার নিউরোলজি স্পেশালিস্ট তার প্রেসক্রিপশন নিয়ে আসবেন সে ওষুধ দেবে, সব রকমের ওষুধ দিয়ে দেবে, কিন্তু তাকে একটা প্রেসক্রিপশন তৈরি করে দিতে বলেন তো, যে আমার হার্টের সমস্যা, প্রেসক্রিপশন করতে পারবে? আপনারাই জবাব দেন। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন ওরকম, তিনি একজন বিশেষজ্ঞ ডাক্তার, যিনি বিশেষজ্ঞ ডাক্তারি করে আমাকে আপনাকে কোরআন হাদিসকে চুল চিরা বিশ্লেষণ করে তিনি আজম আবু হানিফা সংকলন করে আমাকে আপনাকে দিয়ে গিয়েছেন বললাম আলহামদুলিল্লাহ। তা ওষুধের দোকানে অনেক ওষুধ থাকে, সব মুখস্থ করা যায়, ডিপ্লোমা করে নিলেই ওষুধের দোকানে বসে সব রকমের ওষুধ সে চালিয়ে দিতে পারবে, কিন্তু ডাক্তারি করার অধিকার তাকে দেবে না। আপনারা দুনিয়াতে মিলিয়ে নেবেন, যারা কান্দি কোটে উকালতি করে তাদের থেকে দেখবেন যারা হাই কোর্টে মোহরিগিনির কাজ করে, লিখালিখি করে, তো তাদের অনেক আইন মুখস্থ। আমাদের কান্দি কোটের উকিলদের থেকে যারা হাই কোর্টে লিখালিখি করে তাদের অনেক আইন মুখস্থ। তো মহতারাম বুজুর্গ দোস্ত, আপনাদের কাছে প্রশ্ন যে তাদেরকে উকালতি করার জন্য কান্দি প্রশাসন তাকে লাইসেন্স দেবে? কান্দি প্রশাসন লাইসেন্স দেবে না। সে যতই উকালতি ভালো জানো, যতই লেখালেখি ভালো করতে পারো, কান্দি কোর্টের একজন সব থেকে নিম্নমানের উকিলের থেকেও যদি সে সব থেকে এখানকার কোর্টের যদি সব থেকে উচ্চ মানের উকিলের থেকেও হাই কোর্টের সুপ্রিম কোর্টের একজন লেখকের মোহরিগিরির যারা কাজ করে তার যদি হাজার যোগ্যতা থাকে তো কোনোদিন তাকে ব্যারোসেশন লাইসেন্স দেবে না উকালতি করার জন্য। আর কোরআন হাদিস এতই সত্য হয়ে গেল যে যে আসলো সে চালিয়ে দিল, কে ব্রাদার কে সিস্টার কে আর কিছু সে যা খুশি তাই চালিয়ে দেবে, আর আমার আপনার কাছে সেটাই গণ্য হয়ে যাবে। ওরা আর একটা জিনিস শুরু করেছে, বলছে আলেম ওলামার কাছে যাওয়ার কি প্রয়োজন, বলছে আলেম মানে তো জ্ঞানী, তো জ্ঞানী মানে সবাই জ্ঞানী, তো অসুবিধা কি আছে, আলেম হওয়ার জন্য তো কোনো বিষয় একটা নেই। কিন্তু মহতারাম বুজুর্গ দোস্ত, আপনাদের কাছে বলে রাখি যে আলেম হওয়ার জন্য প্রত্যেকটা বিষয়ের এক একটা টার্মোলজি থাকে, এক একটা টার্মোলজি থাকে, সে টার্মোলজি আপনি ফিজিক্স পড়ুন, কেমিস্ট্রি পড়ুন, ম্যাথামেটিক্স পড়ুন, আপনি যেটাই পড়বেন না কেন তার একটা টার্মোলজি রয়েছে, বিশেষ একটা সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞার মধ্য দিয়ে আপনাকে আসতে হবে, তবেই সেই জায়গাটা আপনি অর্জন করতে পারবেন। যেমন আমাদেরকে বলা হয় মাস্টার মশাই, তো মাস্টার মশাই মানে তো মাস্টার মশাই জাজমেন্ট, তো বিচার দিনের কোন মাস্টার মশাই? আল্লাহ তাআলা বলেছেন মাস্টার মশাই মালিক ইয়াউমিদ দিন, তিনি বিচার দিনের মালিক, তো কোন মাস্টার মশাই? কোন স্কুলের মাস্টার মশাই? যে আল্লাহ তাআলা মাস্টারি করতে আসবেন আমাদের বাগডাঙ্গা স্কুলে না আর কোন স্কুলে, সব শব্দের হুবাহু অর্থ একবারে মিল খায় না, সেটা কিছু বিশেষ একটা টার্মোলজির মধ্যে দিয়ে যায়। তার জন্য আলিম মানে তারা নেটে ঘাটাঘাটি করে দেখেছে যে আলিম মানে জ্ঞানী, তাই জ্ঞানী হয়ে যাওয়ার জন্য আর কোনো অসুবিধা নেই। তো বিরাদার এসে বললে সেও জ্ঞানী, ডাক্তার জাকির নায়েক সেও তো জ্ঞানী, সবাই তো জ্ঞানী, তো জ্ঞানী মানে যদি আলেমই হয়, আলেম মানে যদি জ্ঞানী হয়, তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে হনন করে উপন্যাস বই লিখেছিল সালমান রুশদি, সে তো জ্ঞানী। বাংলাদেশের লেখিকা তাসলিমা নাসরিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে হনন করে যে উপন্যাস লিখেছিল ক, সে তো জ্ঞানী। আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, যিনি ভারতবর্ষের পারমাণবিক বোমার আবিষ্কার কর্তা বলা যায়, সে তো জ্ঞানী। তাহলে জ্ঞানী মানে যদি আলেম হয় তাহলে এদেরকে আলেম বলা যাবে না কেন? আপনারাই জবাব দেন। তো জ্ঞানী মানে যদি আলেম হয়, যে আলেম মানে জ্ঞানী, তো জ্ঞানী মানে এরাও তো জ্ঞানী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে হনন করে বই লিখছে, যে তার সংবিধানকে পরিবর্তন করছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে শেষ করে দিচ্ছে, সে তো জ্ঞানী। তো জ্ঞানী মানে আলেমও নয়, আর আলেম হওয়ার জন্য বিশেষ একটা টার্মোলজি রয়েছে, সেই টার্মোলজির মধ্য দিয়ে আলেম হওয়া যায়।
সে জানমালের মধ্য দিয়ে আলিম হতে হয়, তাই আপনাদের কাছে বিনীত আবেদন যে এর ওর কথাতে এখানে ওখানে ফসকিয়ে পড়ে আপনাদের নিজেদের আমলটাকে নষ্ট করবেন না, নিজেদের আমলটাকে কোরআন হাদিসকে চুলচেরা বিশ্লেষণ করে হযরত আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই যে মাসলা আমাকে আপনাকে দিয়েছেন, হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাই যেভাবে সংকলন করে বুখারী শরীফ দিয়েছেন সেভাবে আমার আপনার কাছে অবশিষ্ট থাকবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। মহতরম বুজুর্গদস্ত মাথায় রাখবেন যে আযম ইমামে আবু হানিফা কি করে হলো, অন্য নাম হলেই তো হতো, তাহলে মিলিয়ে নেবেন বুখারী শরীফ রচনা করেছেন হযরত ইমামি বুখারী রাহমাতুল্লাহ আলাই, তাই বুখারী শরীফ মুসলিম সংকলন করেছেন তো মুসলিম হযরত মুসলিম রহমতুল্লাহ আলাই তিনি মুসলিম শরীফ রচনা করেছেন, তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি তিরমিজি শরীফ রচনা করেছেন, একত্রিত করেছেন সংকলন করেছেন, কিন্তু কথাগুলি কার কথাগুলি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেগুলো তো হাদিস, তো সেগুলো তো আমার আপনার মাঝখানে এসেছে, তো সংকলন করার জন্য সেরকম ভাবে ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি সংকলন করে মাযহাব হানাফি আমাকে আপনাকে দিয়েছেন, তিনি একত্রিত করেছেন, তাই তিনার নামকরণে করণ হয়েছে। যদি বুখারী শরীফের জন্য বলা যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লামের যদি কথা হয় তাহলে বুখারী শরীফ বলা চলবে না, তোমাদের তো বলতে হবে যে রাসূলুল্লাহ শরীফ বা মোহাম্মদ শরীফ বলতে হবে তোমাকে আপনাকে, তোমার তখন বলছো এটা চলবে মানে পরেরটা চলবে আর পরেরটা চলবে না তোমারটা চলবে, বলছে তোমার বেটা মঞ্জুরি আর আমার বেটা মঞ্জুর রহমান, তো এইরকম শব্দের মাঝখান দিয়ে তারা চালাতে চাইছে যে আজকে তারা হাদিসের নাম দিয়ে বিভিন্ন রকমের ডুপ্লিকেটি শুরু করেছে। তো মহতরম বুজুর্গদত্ত ইমান লুটে নেওয়ার জন্য তারা চলে এসেছে, নেটের মধ্যে দিয়ে আমার আপনার ইমানকে লুটে নিচ্ছে, এটা আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, আমরা কোন রকম ভাবে ইমানকে লুটতে দেবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা ইমান যেমন রেখেছি আল্লাহ তাআলা তাআলার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে সেভাবে মান্যতা দিয়ে সেভাবে মেনে আমি আপনি চলবো, এখানে আমার আপনার চলার আর কোনো রাস্তা নেই। কিন্তু মনে রাখবেন যারা এই বিভ্রান্তমূলক কথাবার্তা নিয়ে আমাদের সমাজের মাঝখানে আমাদের মসজিদের মাঝখানে এই সমস্ত সমস্যা তৈরি করছে, তো তাদের ওই দুদিন তার পড়া লেখা কাগজে কলমে পড়েছে, নেটের মাধ্যমে ঘেটেছে, আজকে নেটে বিভিন্ন রকমের জিনিস শেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই, সব শিখে নেওয়া হবে। আপনি আজকে চলে যান একজন ইতিহাসের মাস্টার মশাই তাকে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন যে 2050 সালে বা 2000 আগে 2000 এর আগে 1947 সালে আমাদের দেশে এই ইতিহাসটা বলেন, ইতিহাসের মাস্টার মশাই ডাইরেক্টলি উত্তর তিনি দিতে পারবেন না, যত বড় জ্ঞানী হোক যদিও জানা থাকে তবুও বলবে আমি ভালো করে জানবো জেনে তারপরে বলবো, কিন্তু মনে রাখবেন যেমন কোয়ালিটি তার ভুলটাও সেরকম মারাত্মক হবে। আমি মতিউর রহমান আমি যদি ভুল করি আমার ভুলটা বেশি বাইরে যাবে না, কিন্তু আমার থেকে যারা বড় আছেন তারা যদি ভুল করে তো তাদের ক্ষতিটাও সেরকম মারাত্মক হবে, তাই সে মাস্টার মশাইরা মনে করেন যদি আমার ভুল হয়ে যায় তাহলে আমার ভুলটা সেরকম মারাত্মক হয়ে যাবে, তাই তিনারা উত্তর দিতে পারবেন না। কিন্তু গ্রামের খতিবকে জিজ্ঞাসা করবেন, যারা নেটে ঘাটাঘাটি করে দুদিনকার মলবি হয়েছে তাকে জিজ্ঞাসা করবেন, যা জিজ্ঞাসা করবেন হুবাহু সব উত্তর দিয়ে দেবে, সব নেটে ঘাটাঘাটি চালিয়ে দেবে, যে মনে হবে যেন কি না হাদিস কোরআনের পাণ্ডিত্য চলে এসেছে। তো মহতারাম বুজুর্গদত্ত সব সময় সব রকমের কথাবার্তা কোরআন হাদিস থেকে পাওয়া যায় না, আমরা যদি মনে করি যে হাদিসের উপরে আমল করে চলবো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাঝখানে আছে তিনি কোনো একদিন দাঁড়িয়ে প্রস্তাব করেছিলেন, তাহলে আজকে মুলবি সাহেব মতিউর রহমান মাওলানা আলী আকবর সাহেব উনি যদি দাঁড়িয়ে গিয়ে প্রস্তাব করতে লাগেন তা আপনারাই বলুন কাল আর আমাদের পিছনে নামাজ পড়বেন। তো আমাদেরকে যদি এরকম দাঁড়িয়ে প্রস্রাব করতে লাগা হয় তো আপনারাই বলবেন যে মুলবি সাহেব আপনি দাঁড়িয়ে প্রস্রাব করছেন কেন, তো আমি যদি বলি যে বুখারী শরীফে আছে তাই বুখারীর উপর আমল করলাম। তো মহতরম বুজুর্গ দোস্ত মাথায় রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তিনি সারে ইসলাম, তিনি শান্তির দূত, তিনি রহমাতুল লিল আলামিন, তিনি নিয়ে এসেছেন ধর্ম, তিনি আমাকে আপনাকে বুখারী শরীফে এই হাদিসটা পেশ করেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাই যে তিনি কোনো একদিন দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন, আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন যদি তোমাদের প্রয়োজন হয় যে তোমরা
নেতাজি বিমানবন্দরে যদি পৌঁছে যাও, হাওড়া রেল স্টেশনে চলে যাও, শিয়ালদা স্টেশনে চলে যাও, সেখানে বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, বসে প্রস্রাব করলে অন্যের প্রস্রাব আপনাকে খেতে হবে। তাই আমার উম্মত যদি কোনোদিন কোনো সমস্যায় পড়ে তারা যেন দাঁড়িয়ে প্রস্রাব করে, এটা তিনি শিখিয়ে গেলেন, তিনি ছিলেন সারে ইসলাম, বলুন আলহামদুলিল্লাহ। তাই ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফে নিয়ে আসলেন যে ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই তিনি হাদিসটা পেশ করলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিন দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। এটা আমার আপনার জন্য একটা শান্তির বার্তা হলো। আমাদের অনেকের হাঁটু ভরে না, বসতে পারা যায় না, নেতাজি প্ল্যাটফর্মে যদি আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যাওয়া হয় সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করা ছাড়া কোনো রাস্তা থাকে না, তখন যেন তোমাদের এই আমলটা নষ্ট না হয়ে যায়। আপনারাই বলুন, যদি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন যদি তিনি দাঁড়িয়ে প্রস্রাব না করতেন তাহলে আমার আপনার জন্য দাঁড়িয়ে প্রস্রাব করাটা সম্পূর্ণরূপে হারাম হয়ে যেত। কিন্তু দাঁড়িয়ে প্রস্রাব করাটা সুন্নত নয়, দাঁড়িয়ে বসে প্রস্রাব করাটাই সুন্নত। তাই আমাকে আপনাকে তিনি শিখিয়ে গেলেন যে আমার উম্মতেরা যদি কোনোদিন সমস্যায় পড়ে তারা যেন দাঁড়িয়ে প্রস্রাব করলেও তারা গুনাহগার হবে না, বলে আলহামদুলিল্লাহ। আর এরা ওই সমস্ত বিষয়গুলো নিয়ে এসে আমার আপনার মাঝখানে এমন ভাবে সমস্যা তৈরি করে দিচ্ছে যে এখানে আর কোনো কিছু চলবে না, সব কিছু যেন বাতিল, সব আমরা ঠিক। এরা বলছে আমরা আহলে হাদিস। তো মহতারাম বুজুর্গ দত্ত, আমাকে আপনাকে মনে রাখতে হবে, যে বলছে আহলে হাদিস সে মালটা দুই নাম্বার ডুপ্লিকেট, আর যে বলছে আহলে কোরআন এই মালটা এক নাম্বার ডুপ্লিকেট। যে আহলে কোরআন সে কোরআন মানে মানে আল্লাহ তাবারক তাআলার গ্রন্থটা মানে, তাহলে এটা আরো দামি হওয়ার কথা, কিন্তু এই মালটা এক নাম্বার ডুপ্লিকেট। যে বলে আমি আহলে কোরআন, তাহলে কোরআন মানে সে কোরআনকে মেনে চলে, সে হাদিস মানে না, সে কোরআনের উপরেই চলে, হাদিসকে মেনে চলে না, অর্থাৎ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, তাই এই মালটা এক নাম্বার ডুপ্লিকেট। আর দুই নাম্বার ডুপ্লিকেট আহলে হাদিস, যে কোরআনও মানে হাদিসও মানে কিন্তু ইজমা কিয়াসকে মানে না, অর্থাৎ যে সমাধান দিয়েছেন সেই সমাধানকে মানে না, এই মালটা দুই নাম্বার ডুপ্লিকেট। এমন কিছু সমস্যা আছে আমাদের যে যেগুলি কোরআন হাদিসের সমাধান নেই, তাহলে আমি আপনি কোথায় থেকে পাবো? আর যারা আহলে হাদিস বলে ঘোরাঘুরি করে বেড়ায় তো তাদেরকে বলুন যে আমার মা অসুস্থ, হসপিটালে ভর্তি রয়েছে, রক্তের প্রয়োজন, তো কোন হাদিস থেকে প্রমাণ করে দিবে? দেখ কোন হাদিস থেকে প্রমাণ করে দিবে যে আমার মা অসুস্থ হলে তাকে রক্ত দিতে হবে? এটা কোথা থেকে সমাধান করে দেবে? আমি হাদিস মানি, অতএব হাদিস ঘাটতে লাগলাম, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, সব কিছু ঘাটা হয়ে গেল, মা মরে সারা, ও ঘাটতে ঘাটতে ঘটে পাবে না যে তার মা অসুস্থ হলে তাকে রক্ত দিতে হবে। তো এটাই হলো ইমাম মানা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোরআন হাদিসকে সামনে রেখে ইজমা কিয়াস করে আমাকে আপনাকে সমাধান করে তিনি আমাকে আপনাকে হানাফি দিয়েছেন। তাই আমরা সেই পরম্পরায় বলে হানাফি। আর তারা বলে বেড়ায় এরা হানাফি বলে মানে নিজেদেরকে বেদাত করে, তো তার বেলায় বেদাত হয় না, সে বলে আমি আহলে হাদিস সেটা বেদাত হয় না। তারা যখন নিজেদেরকে বলে আমরা সালাফি সেটা বেদাত হয় না, কেউ যদি নিজের নামের আগে লাগিয়ে লাই বিরাদার সেটা বেদাত হয় না, আর কেউ যদি নিজের নামের পূর্বে লাগিয়ে লাই শায়েখ তো সেটা বেদাত হয় না, তো কোরআন হাদিসের কোথায় পেল যে নিজের নামের আগে এগুলো বসাতে হবে? আর তারা যদি বেনারসের ইউনিভার্সিটিতে পড়া করে নিজেদের নামের আগে সালাফি লাগাতে পারে, আর তারা যদি মদিনা ইউনিভার্সিটিতে পড়া করে মাদানি লাগাতে পারে, তাহলে আমি আপনি সেই পরম্পরায় চুলচিরা বিশ্লেষণ করে যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হানাফি সংকলন আমাকে আপনাকে দিলেন, সেই পরম্পরায় আমরা নিজেদেরকে হানাফি বলে বেদাতি, মানে ওদেরটা চলবে আর আমাদেরটা চলবে না, সব ওদেরগুলি চলবে তো আমাদের চলবে না। তো মহতারাম বুজুর্গ দত্ত মনে রাখবেন, এরা হলো সব সুবিধাবাদী মাল, এটা সুবিধাবাদী মাল। যদি আজকে যত জায়গায় সমস্যা আছে দেখেন সেগুলি কিন্তু সব সুবিধার জায়গাগুলোতে, যদি আজকে তারাবির জন্য বলা যায় যে তারাবি আট রাকাত না বিশ রাকাত বিতর্ক হয়েছে, যদি আজকে বিতর্কটা হতো চল্লিশ রাকাত আর বিশ রাকাত তাহলে কোন দিকে লোক পেতেন বেশি? যদি হাতের মুসাফা তো দুই হাতে মুসাফা করতে হবে, যদি মুসাফাটা দুই হাতে এসেছে বলে অসুবিধা দেখছে কোন হাতে কি বলবো তাই এক হাতে চালিয়ে দিই, যদি এরকম হতো যে দুই হাত আর এক পা তাহলে দেখতেন দুই হাতে লোক পাওয়া যেত বেশি। তো আমাদের তো একজন উলামায়ে কেরাম বলেন এগুলি সব নাপি, নাপিতের কাজ কি জানেন, সব কেটে ছোট করে দেওয়া, সব কেটে ছোট করে দেওয়া। ওরা 1400 বলতো যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনার ছজন সাহাবী শিক্ষক ছিলেন, তিনার থেকে এরা সব থেকে বেশি মেনে গেল আর কোরআন হাদিসকে এত বেশি বুঝে গেল যে তারা আর
কোনো কিছুর প্রয়োজন নেই। মনে রাখবেন কোরআন হাদিস সব কিছু আমার আপনার কাছে মান্যতার মধ্যে দিয়ে এসেছে, মানার মধ্যে দিয়ে এসেছে। আমাদের হযরত বসে আছেন, উনি যদি হাদিস বর্ণনা করেন, উনি যার কাছে পড়েছেন সেই শেখ সাহেবের কাছে, সেই শেখ সাহেব আরেকজন পড়েছেন শেখ সাহেবের কাছে, তিনি পড়েছেন আরেকজনের কাছে, হাদাসানা হাদাসানা করতে করতে আমাদের উলামায়ে কেরামদের হাদিস পড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ পর্যন্ত পৌঁছায় বলল আলহামদুলিল্লাহ। আর তাদের হাদিস পড়া নেটে ঘেটে দিয়েছে, এত নাম্বার হাদিস সব এইসব চলে যাচ্ছে। যদি হাদিস পড়তে যাই তাহলে ইবারত পড়া তো দূরের কথা, সাধারণ যে রিডিং আমাদের মাদ্রাসার তালবিরা যা সুন্দর করে তিলাওয়াত করতে পারবে, এই তিলাওয়াত করার শক্তি তার নেই ইনশাআল্লাহ। এতটা চ্যালেঞ্জ থাকলো তার কাছে, সে পড়তে গিয়ে প্রত্যেকটা হাল্কে হাল্কে ভুল করে, না ঠিক মতো মাখরাজ ঠিক, না ঠিক মতো উচ্চারণ ঠিক, না আর কিছু ঠিক আছে, সে এমন ভাবে উচ্চারণ করে তার সমস্ত উচ্চারণ গুলি ভুল হয়, কিন্তু তারপরে সে লাগিয়েছে নিজের নামের পূর্বে আমি ব্রাদার সিস্টার আর অন্যান্য কিছু। তো মহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের ভাইরা যারা চলে গিয়েছেন, যারা বিভ্রান্তর মধ্যে রয়েছেন, তাদের কাছে বিনীত আবেদন, আপনারা ফিরে আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মানুন, কোরআন হাদিসকে চুলতেরা বিশ্লেষণ করে যে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই যে আজম দিয়েছেন আপনার মনে মানতে মান, মন হলে মানুন, নাহলে কোরআন হাদিসকে মেনে মানুন, কিন্তু কোরআন হাদিসের শিক্ষাটাকে সঠিকভাবে আপনি অর্জন করুন। এর ওর মাধ্যমে নেট ঘেটে নেটে থেকে অর্জন করে নিয়ে সব কিছু আপনার হয়ে যাবে না, এটা আমার আপনার জন্য সব থেকে বেশি ক্ষতিকারক। নেট আমার আপনার জন্য খুব মারাত্মক টেকনোলজি ফর ম্যান কাইন্ড, টেকনোলজি যেমন ইফেক্টটা ভালো কাজটা ভালো সেরকম ক্ষতিটাও মারাত্মক হয়, তাই টেকনোলজি ফর ম্যান কাইন্ড। এক সময় আমাদের সমাজে সাইকেল চলতো, সাইকেল থেকে পড়ে গেল, একটু ছিঁড়ে গেল, থুতু লাগিয়ে নিয়ে চলে গেল, কিন্তু এখন টেকনোলজি উন্নত হয়েছে, 100 কিলোমিটার গতি মোটর সাইকেল, একবারে পড়লো তো পা রেখে দিয়ে বহরমপুর মেডিকেল কলেজ, মা গিয়ে পা ধরে কাঁদছে, আমার ছেলে পা রেখে করতে চলে গেল রে, মানে পা পড়ে আছে তার কালীবাড়ি মোড়ে, পা রেখে দিয়ে বহরমপুর। এটা হলো টেকনোলজির ইফেক্ট। আমাকে আপনাকে কারেন্ট অনেক উপকার দেয়, কারেন্ট আমাকে আপনাকে হাওয়া দেয়, ভালো লাইট দেয়, এই মাইককে চালাচ্ছে, যার আওয়াজের জন্য আমার আপনার খুব সহজ হচ্ছে, অল্প আওয়াজে খুব ভালো বলতে পারছি, তাই বলে গিয়ে যদি আমি আপনি কারেন্টকে বলি করে হারে তুই আমার কি উপকার দিস, গরমের দিনে হাওয়া দিস, ফ্রিজে মাল যেমন রাখি সেরকম রেখে দিস, তো আমার খুব উপকার করিস, তাই যাই তোকে একটু চুমু খেয়ে দেখি তো হবে, পুতুল পয়সারা ও যেমন চমক হওয়া যেমন হবে, আমার কাজও সেরকম শেষ হয়ে যাবে। তো মহতারাম বুজুর্গ দত্ত, টেকনোলজি ফর ম্যান কাইন, টেকনোলজি মানব কল্যাণের জন্য ঠিক, কিন্তু তার ইবিউজিং হলে, তার মিসইউজ হলে তার ক্ষতিটা মারাত্মক হবে, তাই আমাকে আপনাকে এ থেকে বেঁচে থাকতে হবে। আজ টেকনোলজির মধ্যে দিয়ে বিভিন্ন জিনিস আমার আপনার উন্নত হয়েছে, ট্রেনে ট্রেনে যদি ক্র্যাক হয় তবুও জানাজা পড়ার জন্য লাশ পাওয়া যায়, কিন্তু প্লেনের যদি ক্র্যাক হয় তাহলে জানাজা পড়ার জন্য লাশও পাওয়া যাবে না, এটা হলো টেকনোলজির ইফেক্ট। তাই মোবাইল আমার আপনার জন্য খুব উপকার দিয়েছে, কিন্তু মোবাইলের ইফেক্টটাও সেরকম মারাত্মক দিয়েছে, এর যদি এবিউজিং হয়, এর যদি ব্যবহার খারাপ হয় সেটাও আমার আপনার জন্য খারাপই হবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন, যে কোনো ভালো কাজ খারাপের মধ্য দিয়ে হয় না, এটা মনে রাখবেন, কোনো ভালো কাজ খারাপের মধ্য দিয়ে আমার আপনার কাছে ভালোভাবে আসার সেটার সুযোগ নয়, তা আমাকে আপনাকে সেই টেকনোলজি ইফেক্ট খুব মারাত্মক আজকে আমাকে আপনাকে মিলিয়ে নিতে হবে। যদি দেখা যায় বাড়িতে 40 বছরের স্বামী, 30 বছরের স্ত্রী, 14 বছরের মেয়ে, 22 বছরের ছেলে, তো একসঙ্গে বসে যদি টিভি সিরিয়াল দেখে, একই সঙ্গে যদি টিভি ঘাটাঘাটি করে, এ চ্যানেল থেকে ও চ্যানেল, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, বলে টিভিতে আমরা খবর দেখা দেখি করি, তো শব্দ তো সব আলাদা হয়েছে, তো আপনারা কোন খবর রাখেন? যে মৌলভি সাহেবরা রাখতে পারে না, আমরা তো টিভি ঘাটাঘাটি করি না, তো আমাদের সঙ্গে খবরও বসবেন, আসুন আমরা মিলিয়ে দেবো ইনশাআল্লাহ, যে আপনারা কতটা খবর আমাদের মতো রাখতে পারেন। আমরা টিভি দেখি না, কিন্তু তার সত্ত্বেও আমরা খবর রাখতে পারি, কেন? পেপার পড়ে আমরা খবর রাখি, কিন্তু আপনারা রাখতে পারবেন না, কেন? ক্যাটরিনা কাইফকে কেমন করে দেখাতে হয় সেটা পেপারে দেখে বুঝতে পারা যাবে না, ক্যাটরিনা কাইফ কিভাবে কোমরটা ধুলাই সেটা মোবাইলে দেখে বুঝতে পারা যাবে, পেপারে দেখে বুঝতে পারা যাবে না, তাই তারা টেকনোলজিটাকে ব্যবহার করেছে। আর বাড়িতে 40 বছরের মা, 30 বছরের স্ত্রী, 22 বছরের সন্তান, 14 বছরের কন্যা, সব একসঙ্গে বসে এই টেকনোলজির ইফেক্টকে ব্যবহার করছে, মোবাইলের পরে মোবাইল, এ চ্যানেল থেকে ও চ্যানেল,
এই জায়গা থেকে ও জায়গা ঘাটাঘাটি করে শুধু এর বক্তব্য ওর বক্তব্য নেটের মাধ্যমে বক্তব্য। মনে রাখবেন একটি কথা, উলামায়ে দেওবন্দ যদি চাইতেন আমাদের হাদিসের তিলাওয়াত হাদিসের ক্লাস নেটের মাধ্যমে শুধু ভরে ছড়িয়ে যেত, শুধু নেটে যেখানেই ঘাটতেন শুধু উলামায়ে দেওবন্দকে দেখতে পেতেন, শুধু হাদিসের দাস দিচ্ছেন। আমাদের হযরত প্রায় 30 বছর যাবৎ তিনি হাদিসের দাস দিচ্ছেন, আর যদি উনি 30 বছর ক্লাসে রেকর্ডিং করে নেটে ছাড়তেন তো একটা মানুষেরও নেটে চলা সম্ভব ছিল না। তাই উলামায়ে দেওবন্দ বললেন এইভাবে চল রাখা চলবে না, তাই উলামায়ে দেওবন্দ এইভাবে হাদিস ক্লাস দেন না। কিছু কিছু দেওয়া হয় যেটা উলামায়ে দেওবন্দের শর্ত সারাতের উপরে মেনে চলেন তাদেরকে দেওয়ার জন্য তারা অনুমতি দিয়েছেন, কিন্তু যে সমস্ত জাল মালেরা রয়েছে যারা আহলে হাদিসের নাম করে গোলমালে রয়েছে তারা যেমন খুশি তেমন নেটে শুধু ঘোরাঘুরি করে বেড়ায় আর আমার আপনার ইমানটাকে হনন করে নিয়ে চলে যায়। তাই আপনাদের সকলের কাছে বিনীত আবেদন, হযরত এসেছেন কোরআন হাদিস নিয়ে সঠিকভাবে চুলচিরা বিশ্লেষণ করে আমাকে আপনাকে দেবেন। আর আপনাদের কাছে বিনীত আবেদন, যদি কেউ আমাকে আপনাকে সন্দেহের জায়গাতে নিয়ে আসে তো তাদেরকে নিয়ে আসবেন আমাদের কাছে, মাদ্রাসা আছে আপনাদের নপাড়া মাদ্রাসা, হুজুরেরা রয়েছেন তাদের সঙ্গে ডেকে আমরা বাহাসে বসবো, কতটা তারা মায়ের দুধ খেয়ে এসেছে চিউলামায় দেওবন্দের সঙ্গে লড়ে রাখাবে। তো ইনশাল্লাহ আমরা কখনো পিছু হটে আসিনি, মঞ্জিল সে পারকার মঞ্জিল তালাশ কর, মিল গায়ে তুজকো দরিয়া তো সমুন্দর তালাশ কর, শীশা ভি টুট জায়ে পাথর কি চোট সে, পাথর ভি টুট জায়ে ও শীশা তালাশ কর, ঈমান তেরা লুট গয়া হে, ঈমান তেরা লুট গয়া হে রহজন কে হাতো সে, ঈমান তেরা বাঁচা লে ও রহবর তালাশ কর। জোরে বলি আলহামদুলিল্লাহ, উলামায়ে দেওবন্দের সঙ্গে আসি এবং আগামী দিনেও থাকবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে